नेत्री शेख हासिना जदि शांतिपूर्ण भाव से एग्जिट नीते चाय ताके हमरा से एग्जिटर व्यवस्था कर देव গত 14 বছর রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আর মাত্র এক সপ্তাহ আন্দোলন করতে চাই আমাদের দৃঢ় বিশ্বাস এক সপ্তাহ যদি সমস্ত দল রাজপথে থাকে শেখ হাসিনা শ্রীলঙ্কার মতো পালিয়ে যাবে কিন্তু কিন্তু বিরোধী দলের আন্দোলনের মধ্যে কোনো কারণে ঐক্যতান হচ্ছে না কোন কারণে সমন্বয় হচ্ছে না কারণ একটাই সরকারের ফাঁদ আপনারা দেখেছেন যে এই নির্বাচন নিয়ে বারবার গণ অধিকার পরিষদ এবং বিএনপি সহ বিরোধী দলের বড় একটা অংশ বলে আছে শেখ হাসিনাকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই রাস্তার ভিখারিকে বিশ্বাস করা যায় ফুটপাতের দোকানিকে বিশ্বাস করা যায় কারণ গরিব মানুষের কিছুটা ঈমান আছে কথা দিয়ে কথা রাখে 18 সালের নির্বাচনে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের কথা দিয়েছিল তাকে বিশ্বাস করার অনুরোধ করেছিল আমরা তো করেছিলাম শেখ হাসিনা কথা রেখেছে তাহলে কিভাবে শেখ হাসিনাকে আবার বিশ্বাস করবেন শেখ হাসিনা এতদিন গায়ের জোরে ক্ষমতায় থেকেছে